হ্যালো ভিউয়ার্স, সবাইকে অল বাংলা ট্রিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা। ভিউয়ার্স, এখন যেহেতু ফুটবল খেলা চলছে, বিশ্বকাপ ফুটবল খেলা যেহেতু চলছে, আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি আপনার প্রোফাইল পিকচার বা যে কোনো ছবিতে আপনার প্রিয় টিম, প্রিয় খেলোয়াড়, প্রিয় টিমের দেশের পতাকা দিয়ে কীভাবে আপনি আপনার ছবিতে ফ্রেম যুক্ত করবেন, সেই ছবি আপনি ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করতে পারবেন, ইমো, হোয়াটসঅ্যাপ বা যে কারোর সাথে আপনি যেভাবে যে কোনো জায়গায় সেটা ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, আমি আগে আপনাদের কিছু ছবি দেখিয়ে দিচ্ছি। যে দেখুন, আমি এই যে এটা হচ্ছে পর্তুগালের ফ্ল্যাগ এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। দেখুন, আমি এটা মেক করেছি। এখন চাইলে এটা আমি ফেসবুক বা যে কোনো জায়গায় প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করতে পারবো। দেখুন, ব্রাজিল। এভাবে আপনি কীভাবে আপনার যে কোনো ছবিতে আপনার প্রিয় দলের বা তারকার এইরকম ফ্ল্যাগ যুক্ত করবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন ভিউয়ার্স, এই জন্য প্লে স্টোরে গিয়ে ওয়ার্ল্ড কাপ ফ্ল্যাগ ফটো এটা লিখে সার্চ দিলেই সবার উপরে এই অ্যাপটি চলে আসবে। এই যে দেখুন এই অ্যাপটি, তারপরে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপটি আপনি ওপেন করে এই যে ইমেজ যে ইয়াটা আছে লোগোটা, এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ছবি চুজ করতে হবে। তো আমি এখান থেকে একটি ছবি চুজ করছি। তারপরে আপনাকে এই যে ফ্রেম যে অপশনটা আছে, এখান থেকে আপনাকে আপনার পছন্দের দলের ফ্রেম চুজ করতে হবে। দেখুন, একই টিমের কিন্তু অনেকগুলো ফ্রেম আছে, এভাবে আনলিমিটেড ফ্রেম পাবেন। নিচে আপনি অনেক ফ্রেম পাবেন। তো আমি যদি দেখুন এই ব্রাজিলেরটা দিই, আমি মূলত জার্মানি সাপোর্ট করি, গত বছরও জার্মানি ছিলাম। অনেকে প্রশ্ন করে যে জার্মানি জিতেছে এই জন্য জার্মানি, যাই হোক আমি এখন ব্রাজিলেরটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তারপরে এই ফ্রেমটা আসার পর আপনি এখানে টেনে আপনার পছন্দ মতো এটাকে জায়গা মতো বসাতে হবে। দেখুন, আপনি এটাকে ছোটো বড়ো করতে পারবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি একটু। আপনি আপনার পছন্দ মতো জায়গায় বসিয়ে তারপরে আপনি কিন্তু ছবিটা কেটে নিতে পারবেন। তো এই যে এখন আমি এটাকে সেভ করে দিচ্ছি। এখানে ক্লিক করলে ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে আপনি গ্যালারিতে গিয়ে ছবিটাকে আপনার পছন্দ মতো কেটে নেবেন। তো ছবিটা ওপেন করে আপনি ছবিটাতে ক্লিক করে এই যে এখানে যাবেন। তারপরে ক্রপ যে অপশনটা আছে এটাতে সিলেক্ট করে আপনি ইচ্ছা মতো কেটে নেবেন, সেভ। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো ট্রিক। আর ট্রিকটি দেখার জন্য ধন্যবাদ।